গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী ব্লগসের শ্রাবণী দি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি। আর আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও হাজির করছি, লাভার বুদ্ধ মনেস্ট্রি, যেটা প্রথম পার্ট তোমরা দেখেছিলে। আজকে সেকেন্ড বা অন্তিম পার্টটা তোমরা দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো আর কথা বাড়াবো না, কারণ এবার যাব বুদ্ধের মনেস্ট্রি, আসল বুদ্ধের যে মনেস্ট্রি, কারণ এটা কিন্তু অনেক প্রাচীনতম মনেস্ট্রি। তো সেই জন্যেই বুদ্ধ কিন্তু খুবই শান্তিপ্রিয় ছিলেন। তো যেই কারণে বুদ্ধর মনেস্ট্রিতে ঢোকার পর, ওনার ঘরে প্রবেশ করার পর ভীষণ একটা শান্তি পেয়েছিলাম বলতে পারো। আমি তোমাদের দাদাভাই দুজনে যেতে পারিনি, গেছিলো আমার মেয়ে। তো যে কারণে আমার মেয়ে তোমাদের কাছে ভিডিওটা পুরো নিয়ে এসেছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো কিছু বলার নেই, চলো দেখতে থাকো। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর নতুন বন্ধুরা তো যারা আছো প্রত্যেকে একটা করে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। আর এরকম নিত্য নতুন অনেক ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের তো কিছু বলাই নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।
বন্ধুরা, তোমরা এখানে একটা শোয়া বুদ্ধ দেখতে পাবে, অবশ্যই দেখে নিয়েছ। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, তোমরা এইরকম শোয়া বুদ্ধ আমি তোমাদের কাছে সামনাসামনি তুলে এনেছিলাম এইরকমই কোনো এক কান্নার দেশের। তো কাদের কাদের মনে আছে ভিডিওটা, কোথাকার এই শোয়া বুদ্ধের ছবিটা ছিল, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে তোমরা জানিও, সাথে সাথে জানাবো। অবশ্যই ফুল ভিডিও তোমরা ওয়াচ করো। ভীষণ একটা শান্তিপ্রিয় বুদ্ধের এই জায়গা, ঘরে ঢোকার পর একটা অন্যরকম অনুভূতি লাগছিল, খুব শান্তি লাগছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না পুরনো বন্ধুরা। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, সবার আগে সমস্ত ভিডিও তোমাদের আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা পুরোপুরি দেখো, সবাইয়ের খুব 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 ভালো লাগবে। মিউজিকটা চেঞ্জ করবে তোমার মিউজিক।